আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি ঈদ স্পেশাল ডেজার্ট ব্রেড মিল্ক পুডিং। এটা আপনারা ঈদ উপলক্ষে তৈরি করতে পারেন। এটা তৈরি করতে যা যা লাগবে, এখানে পাউরুটি নিয়েছি আমি চার পিস পাউরুটি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এখন এগুলো একটি বাটিতে তুলে নেব এবং ব্লেন্ড করার জন্য দিয়ে দেব। দুধের সাথে আমি ব্লেন্ড করে নিব। পাউরুটির টুকরোগুলো এখন ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি। পাউরুটির সাথে এ পর্যায়ে দিয়ে দেব 1/2 লিটার লিকুইড দুধ। দুটোই একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। এখন একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দেব। এই পানির মধ্যে চানা গ্রাস ভিজিয়ে রাখব প্রায় 20 মিনিটের মতো। ফিরে এলাম 20 মিনিট পরে। এখন এটা চুলায় দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়েও কমে রাখতে হবে। এখন এর মধ্যে সব উপকরণ দিয়ে দেব ব্লেন্ড করা দুধ ও পাউরুটির মিশ্রণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চুলার হিট কিন্তু একেবারে মিডিয়াম লোতে রাখতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। এখন মিশ্রণের সাথে ভালো করে চিনি মিশিয়ে নিচ্ছি। চানা গ্রাস যখন দুধের সাথে মিশে ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, ঘন হয়ে এসেছে, এরকম ঘন অবস্থায় নামাতে হবে। ব্রেড পুডিং তৈরির জন্য এখানে আমি চানা গ্রাস ইউজ করেছি। আপনারা চাইলে আগার পাউডারও ইউজ করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফুল ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্টস করে। এখানে 3টি বাটি নিয়েছি একই মাপের। মিশ্রণ এখন সব বাটিতে আমি সমপরিমাণে ভাগ করে দেব। একটি বাটিতে মিশ্রণের সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডার মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আরেকটি বাটির মিশ্রণের সাথে দিয়ে দেব রেড ফুড কালার মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন 3য় নম্বর বাটির মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার বাটির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন সবগুলো বাটিতেই একটু একটু করে দিয়ে দেব চকলেট এসেন্স। চকলেট এসেন্স আমি যে সাহায্যে ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। সবগুলো বাটির একইভাবে মিশিয়ে নেব। এসেন্স মিশিয়ে নিয়েছি, এখন বাটিগুলোকে এক সাইডে রাখবো। পুডিং তৈরির জন্য এখানে আমি 6 ইঞ্চি উঁচু একটি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে একে একে সব মিশ্রণ দিয়ে দেব। প্রথমে আমি ইয়েলো কালার মিশ্রণ দিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব রেড কালারের মিশ্রণ। শেষ পর্যায়ে দিয়ে দেব কোকো পাউডার মিশ্রিত মিশ্রণ। এবার একটি টুথপিকের সাহায্যে মিশ্রণটাকে একটু ডিজাইন করে নেব, যাতে দেখতে ভালো লাগে। এখন এর উপরে আরেকটু ফোঁটা ফোঁটা ড্রপ দিয়ে নেব এবং টুথপিকের সাহায্যে আরেকটু ডিজাইন করে নেব। দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। এখন এটাকে আমি রুম টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে নামিয়ে নেব। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখুন কি সুন্দর জমে গিয়েছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। এখন একটি সার্ভিং ডিশে তুলে কেটে নেব।
দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা, আর বাচ্চারা বিশেষ করে এটা অনেক পছন্দ করে। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।